আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুব সহজে কীভাবে চটপটি বানিয়ে খাওয়া যায় সেটা শেয়ার করব। তো চটপটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, শসা, টমেটো আর কাঁচামরিচ কুচানো, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিচ্ছি, আর দুইটা ডিম, আর আমি তেঁতুলের টকটা রেডি করার জন্য তেঁতুলটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে আমি চটপটিটা বানাবো এই বুটটা দিয়ে। এই বুটটা এখানে পাওয়া যায়, এটা সিদ্ধ অবস্থায় প্যাকেট করা থাকে, রেডি বুট। তো আপনারা যদি এই বুট না থাকে তাহলে চটপটির বুট সিদ্ধ করে নিতে পারেন। তো আমি চটপট বানানোর জন্য এই বুটটা নিচ্ছি। এই বুট দিয়ে বানালে চটপটির স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। তো আমি প্রথমে তেঁতুলের মাঠটা রেডি করে নিচ্ছি। তেঁতুলের টক বানানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর শুকনা মরিচ আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা। তো আমার তেঁতুলের টকটা রেডি। এবার আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, এতে বুটগুলো ঢেলে নিচ্ছি। এবার আমি বুটগুলোকে একটু আধভাঙা করে নিচ্ছি। আধা ভাঙা করে নিলে চটপটি ডা খেতে ভালো লাগে। আমি হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চামচের সাহায্য করতে পারেন। এবার আমি এতে কিছু পানি দিয়ে দিব যাতে চটপটিটা একটু ঝোল ঝোল মাখামাখা হয়। চটপটিটা একটু মাখামাখা হলে ভালো লাগে। আমি গরম পানি অ্যাড করছি। এবার এতে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, ভাজা ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ। আপনারা এই মশলাগুলো না খেতে চাইলে না দিবেন। দিয়ে দিব চাট মশলা বা চটপটির মশলা 2 টেবিল চামচ পরিমাণ। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এর সাথে মিশিয়ে নেব। এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিব আলুগুলোকে মেশ, হাতের সাহায্যে মেশ করে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি দিয়ে দিব টমেটো আর শসা গুলো। দিয়ে দিচ্ছি ডিম গ্রেট করে
আমার লবণটা অ্যাড করতে মনে নাই, আমি লবণটা দিয়ে আবার মাখিয়ে নিব। এতো খুব সহজেই বানিয়ে নিলাম মজাদার চটপটি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।